রাত নয়, অন্ধকার নয়, একেবারে ফুটফুটে দিনের আলো। দেয়ালের উপরে টালির চাল, একটা চড়ুই পাখি পর্যন্ত বসেনি সেখানে। অথচ ঠিক মনে হলো ওই চালের টাল ফুড়ে হাসির আওয়াজটা বেরিয়ে এলো। কি করে হয়, কি করে এমন সম্ভব? আমরা কি পাগল হয়ে গেছি, নাকি ঝন্টুরাম চায়ের সঙ্গে সিদ্ধি ফিদ্ধি কিছু খাইয়ে দিলে? তাই বা হবে কেমন করে, ক্যাবলা তো চা খায়নি আমাদের সঙ্গে। তবু সেও ওই অশরীরী হাসির আওয়াজটা ঠিক শুনতে পেয়েছে। প্রায় 4 মিনিট ধরে আমরা চার মূর্তি চারটে লাট্টুর মতো বসে রইলুম। আমরা অবশ্য লাট্টুর মতো ঘুরছিলাম না, কিন্তু মগজের সব ঘিলুগুলো ঝনর ঝনর করে পাক কাচ্ছিল। খাসা ছিলুম পটল ডাঙায়, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে দিব্যি দিন কাটছিল। কিন্তু টেনিদের প্যাচে পড়ে এ ঝুন্টি পাহাড়ে এসে দেখছি ভূতের কিল খেয়ে প্রাণটা যাবে। আরো 3 মিনিট পরে যখন আমার পিলের কাঁপুনি খানিক বন্ধ হলো, আমি ক্যাবলাকে বললুম, এবার? হাবুল সেন গোড়া লেবুর মতো চোখ দুটোকে একবার চালের দিকে বুলিয়ে এনে বললে, হ অকন কও। টেনিদার খাড়ার মতো নাকটা টিয়ার ঠোঁটের মতো সামনের দিকে ঝুলে পড়েছিল। জিভ দিয়ে একবার মুখ টুক চেটে টেনিদা বললে, মানে ইয়ে হলো, মানুষ টানুর সামনে পেলে চাটির চোটে তার নাকটা উড়িয়ে দিতে পারি, কিন্তু ইয়ে মানে ভূতের সঙ্গে তো ঠিক পারা যাবে না। আমি বললাম, তাছাড়া ভূতেরা ঠিক বক্সিং এর নিয়ম টিয়ম মানে না। টেনিদা ধমক দিয়ে বললে, তুই থাম না পুঁটি মাছ। পুঁটি মাছ বললে আমার ভীষণ রাগ হয়। যদি ভূতের ভয় আমাকে বেজায় কাবু করে না ফেলতো আর পালা জোরে পিলেটে টনটনে না উঠতো, আমি ঠিক টেনিদাকে পোনা মাছ নাম দিয়ে দিতুম। ক্যাবলা কিন্তু ভাঙে, তবু মচকায় না। চট করে সে একবার সামনে লনে গিয়ে নামলো, তারপর মাথা উঁচু করে সে দেখতে লাগলো। তার উপরে বেজায় খুশি হয়ে বললে, ঠিক ধরেছি, ওই যে বলেছিলুম না, ছপ্পর পর কৌয়া নামে নাচে বগুলা। টেনিদা বলল, মানে? ক্যাবলা বললে, মানে মানে হলো চালের উপর কাক নাচে আর নাচে বক। রাগ তো তোর বক নিয়ে বকবকানি, কি হয়েছে বল দেখি। হবে আর কি, একেবারে ওয়াটারের মতো, মানে পানিকা মাফিক সোজা ব্যাপার। ওই চালের উপরে লোক বসেছিল কেউ, সেও ওরকম বিটকেল হাসি এসে আমাদের ভয় দেখিয়েছে। তা সে লোক গেল কোথায়? আহ নেমে এসো না, দেখাচ্ছি সব। আরে ভয় কি, না হয় রাম রাম জপ করতে করতে চলে এসো এখানে। ভয়? ভয় আবার কে পেয়েছে? টেনিদা শুকনো মুখে বললে, পায়ে ঝিঝি ধরেছে কিনা। ক্যাবলা খিক খিক করে হাসতে লাগলো। ভূতের ভয়ে বহুত আদমির অমন ঝিঝি ধরে, ও আমি অনেক দেখেছি। এরপরে বসে থাকলে আর দলপতির মান থাকে না। টেনিদা ডিম ভাজার মতো মুখ করে আস্তে আস্তে লনে নেমে গেল। অগত্যা আমি আর হাবলু গুটি গুটি গেলাম টেনিদার পেছনে পেছনে। ক্যাবলা বললে, পেছনে ওই ঝাঁকড়া পিপুল গাছটা দেখেছ? আর দেখছো ওর একটা মোটা ডাল কেমন ভাবে বাংলোর চালের উপর নেমে এসেছে? ওই ডাল ধরে একটা লোক চালের উপর নেমে এসেছিল, টালিতে কান পেতে আমাদের কথাগুলো শুনেছে, আর হা হা করে হেসে ভয় দেখিয়ে ডাল বেয়ে সটকে পড়েছে। হাবুল আস্তে আস্তে মাথা নাড়ল, হ এইটা নেহাত মন্দ কথা কয় নাই। দেখতে আসো না চালের উপর কতগুলো কাঁচা পাতা পইড়ে রইছে, কেউ ওই ডালে ধরে বসে আসিল ঠিকই। আসছিল তো ঠিকই, হাবুলের গলা নকল করে টেনিদা বললে, কিন্তু এর মধ্যে সে গেল কোথায়? ক্যাবলা বললে, কোথাও কাছাকাছি ওদের একটা আড্ডা আছে নিশ্চয়। মুড়ি আর চিনোবাদাম দেখে আমি বুঝতে পেরেছি, সে আড্ডাটাই খুঁজে বের করতে হবে, রাজি আছো? টেনিদা নাক চুলকে বললে, মানে কথা হলো? ক্যাবলা আবার খিক খিক করে হেসে উঠল, মানে কথা হলো তোমার সাহস নেই এই তো? বেশ তোমরা না যাও, আমি একাই যাচ্ছি। দলপতির মান রাখতে প্রায় প্রাণ নিয়ে টান পড়বার জো। টেনিদা শুকনো হাসি হেসে বললে, যা যা বাজে ফ্যাচ ফ্যাচ করিসনি, মানে সঙ্গে দু একটা বন্দুক পিস্তল যদি থাকতো। আমি বলতে যাচ্ছিলাম, বন্দুক পিস্তল থাকলেই বা কি হতো, কখনো ছুঁড়েছে নাকি ওসব? আর টেনিদার হাতে বন্দুক থাকা মানেই আমরা স্রেফ খরচের খাতায়। ভূতটুত মরার আগে টেনিদা আমাদের স্বীকার করে বসত। ক্যাবলা বলল, বন্দুক দিয়ে কি হবে, তুমি তো এক চড়ে গড়ের মাঠে এক একটা গোড়াকে শুইয়ে দিয়েছো শুনতে পাই, বন্দুক তোমার মতো বীর পুরুষের কি দরকার?
অন্য সময় হলে টেনিদা খুশি হতো, কিন্তু এখন ওর ডিম ভাজার মতো মুখটা প্রায় আলু কাবলির মতো হয়ে গেল। টেনিদা হতাশ হয়ে বললে, আচ্ছা চল দেখি একবার। ক্যাবলা ভরসা দিয়ে বললে, তুমি কিছু ভেবো না টেনুদা, এইসব নিশ্চয় দুষ্ট লোকের কারসাজি। আমরা পটল ডাঙার ছেলে হয়ে এতে ঘেবড়ে যাব, ওদের জারি জুড়ি ভেঙে দিয়ে তবে কলকাতায় ফিরব, এই বলে দিলুম। হাবল ফস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। হ, কার জারি জুড়ি যে কেডা ভাঙবো সেইটা ভালো বোঝা যাইতে আসে না। কিন্তু ক্যাবলা এর মধ্যে বিদর্পে পা বাড়িয়েছে, টেনিদা মানের দেয় চলেছে পেছনে পেছনে। হাবলও শেষ পর্যন্ত এইগুলো সুরসুর করে, আমি পালাজরে রুগী পেলারাম, আমার ওসব ধাষ্টামোর মধ্যে এগুলোর মোটেই ইচ্ছা ছিল না, তবু একা একাই বাংলো বসে থাকবো, ওরে বাবা, আমার যদি সেই ঘর ফাটানো হাসি শুনতে পাই তাহলে আমাকে দেখতে হবে না। বাংলোতে হতবাগে ঝন্টুরামটা থাকলে কথা ছিল, কিন্তু আমাদের খাওয়ার বহর দেখে চা খাইয়ে সামনের গায়ে মুরগি কিনতে ছুটেছে, একা একা এখানে ভূতের কপ্পরে বসে থাকবো এমন বান্দায় আমি নই, কোথায় আর খুঁজবো, কি বা পাওয়া যাবে। তবু চারজনে চলেছি, বাংলোর পেছনে একটা জঙ্গল অনেক দূর পর্যন্ত চলে গেছে। জঙ্গলটা যে খুব উঁচু তা নয়, কোথাও মাথা সমান কোথাও আর একটু বেশি, বেটে বেটে শালপলাশের গাছ, কখনো কখনো ঘেটো আর আকন্দের ছোপ, মাঝখান দিয়ে বেশ একটা পায়ে চলা পথ এঁকে বেঁকে চলে গেছে। এ পথ দিয়ে কারা হাঁটে কে জানে, তাদের পায়ের পাতা সামনে না পেছনে তাই বা কে বলবে। প্রথম প্রথম বুক দূর দূর করছিল, খালি মনে হচ্ছিল এক্ষুনি ঝোপের ভেতর থেকে হয় একটা স্কন্দ কাটা নইলে শাকচুন্নি বেড়ে আসবে, কিন্তু কিছুই হলো না। দু চারটে বুনো ফল, পাখি ডাক আর সূর্যের মিষ্টি নরম আলোয় খানিক পরে ভয় ভয় ভাবটা মন থেকে মুছে গেল। গোড়ার দিকে বেশ হুঁশিয়ার হয়ে হাঁটছিলাম, যাচ্ছিলাম ক্যাবলার পাশাপাশি, তারপর দেখি একটা বইচি গাছ ইয়া ইয়া বইচি পেকে কালো হয়ে রয়েছে, একটা ছিঁড়ে মুখে দিয়ে দেখি অমৃত, তারপর আরো একটা, তারপরে আরো একটা, গোটা পঞ্চাশের খেয়ে খেয়াল হলো ওরা অনেকখানি এগিয়ে গেছে। তাড়াতাড়ি ওদের সঙ্গ ধরতে যাব, হঠাৎ দেখি আমার পাশে ঝোপের মধ্যে লম্বা সাদা সাদা মতো ওটা কি, নির্ঘাত ল্যাজ, কাঠবিড়ালির ল্যাজ। কাঠবিড়ালি বড় ভালো জিনিস, ভন্টার মামা কোত্থেকে একবার একটা এনেছিল, সেটা তার কাঁধের উপর চড়ে বেড়াতো, জামার পকেটে শুয়ে থাকতো, ভারী পোষ মানে। সে থেকে আমারও কাঠবিড়ালি ধরবার বড় শখ, ধরি না খপ করে ওই ল্যাজটা চেপে, যেন ওদিকে তাকাচ্ছি না, এমনি ভাবে গুটি গুটি এগিয়ে টক টক করে কাঠবিড়ালির ল্যাজটা আমি ধরে ফেললাম, তারপরে হেইও টান। কিন্তু কোথায় কাঠবিড়ালি, যে টান দিয়েছি অমনি হাইমাই করে একটা বিরা বিকট দানবীয় চিৎকার, সে চিৎকারে আমার কানে তালা লেগে গেল, তারপরে কোথা থেকে আমার গালে এক বিরাশি শিক্ষার চর, ভৌতিক চর। সেই চর খেয়ে আমি শুধু সর্ষের ফুলই দেখলাম না, সর্ষে কালাই মটর মুখ পাট আম কাঁঠাল সবকিছুর ফুল একসঙ্গে দেখতে পেলাম। তারপরে সে ঝোপের ভেতরে সোজা চিৎ, একেবারে পতন ও মূর্ছা, মরে গেলুম কিনা কে জানে। যখন জ্ঞান হলো তখন দেখি আমি ডাকবাংলোর খাটে লম্বা হয়ে আছি, ঝন্টু মাথায় সামনে দাঁড়িয়ে আমায় হাওয়া করছে, ক্যাবলা পায়ের কাছে বসে মিটমিটে চোখে তাকিয়ে আছে, আর পাশে একখানা চেয়ার টেনে নিয়ে টেনিদে ঘুঘুর মতো বসে রয়েছে। ঝন্টুর হাতের পাখাটা খটাস করে আমার নাকে এসে লাগতে আমি বললাম, উফ। টেনিদা চেয়ার ছেড়ে তড়াক করে লাফিয়ে উঠল, যাক তাহলে এখনো তুই মারা যাসনি। ক্যাবলা বললে, মারা যাবে কেন, থোড়াসে বেহুশ হয়ে গিয়েছিল, আমি তো বলেইছিলাম টেনিদা, ওর নাকে একটুখানি লঙ্কা পুড়ে ধোঁয়া দাও, এক্ষুনি চাঙা হয়ে উঠবে। টেনিদা বললে, আর লঙ্কা পোড়া, যেমন ভাবে দাঁত ছড়কুটে পড়েছিল দেখে তো মনে হচ্ছিল পটল ডাঙা থেকে এখানে এসে বুঝি শেষ পর্যন্ত পটল তুললো। মাঝখান থেকে ঝন্টু বিচ্ছিরি রকমের আওয়াজ করে হেসে বললে, দাদাবাবু ডর খেয়েছিলেন। ক্যাবলা বললে, যা যা তোকে আর উস্তাদি করতে হবে না, এখন শিগগির এক পেয়ালা গরম দুধ নিয়ে দেখি। ঝন্টু পাখা রেখে বেরিয়ে গেল, আমি তখনও চোখে ধোঁয়া ধোঁয়া দেখছি, ডান চোয়ালে অসম্ভব ব্যথা, এমন চোর হাড় কেছে যে
গোটা দুয়েক দাঁত বোধ হয় নাড়িয়ে দিয়েছে একেবারে, চরের মতো চর একখানা। অঙ্কের মাস্টারে 82 শিক্ষার চাটি পর্যন্ত এর কাছে একেবারে সুগন্ধি 3 নং পরিমল নসি। আমি পটলডাঙ্গার রোগা ডিগডিগে পেলারাম, পালা জোরে ভুগি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই। এমন একখানা ভৌতিক চপেটাঘাতের পরও আমার আত্মাতৃণাম কেন খাঁচা ছাড়া হয়নি সেইটি আমি বুঝতে পারছিলাম না। টেনিদা বললে, আচ্ছা পুটি মাছ, তুই হঠাৎ ডাক ছেড়ে এমন করে অজ্ঞান হয়ে গেলি কেন? এ অবস্থাতে পুঁটি মাছ শুনে আমার ভয়ানক রাগ হলো, চুয়ালের ব্যথা টেথা সব ভুলে গেলাম। বেজার হয়ে বললাম, আমি পুঁটি মাছ আছি বেশ আছি, কিন্তু ওরকম একখানা বোম্বাই চোর খেলে তুমি ভেটকি মাছ হয়ে যেত কিংবা ডেপা মাছ। কেবল আশ্চর্য হয়ে বললে, চাটি আবার তোকে কে মারলে? ভূত। টেনিদা বললে, ভূত? ভূতের আর খেয়ে দেয় কাজ নেই, খামোকা তোকে চাটি মারতে গেল কেন? তা সকালবেলায়? পাগল না পেট খারাপ? ক্যাবলা বললে, পেট খারাপ। এদিকে ওই তো রোগা ডিগডিগে চেহারা, ওদিকে পৌঁছে অব্দি সমানে মুরগি আর আন্ডা চালাচ্ছে, অত শুইবি কেন? পেট গরম হয়ে মাথা ঘুরে পড়ে গেছে, ভূত টুত সব বোগাস। টেনিদা সঙ্গে সঙ্গে সায় দিলে, ঠিক আমিও ওই ওই কথাই বলতে যাচ্ছিলাম। ডান চোয়ালটা চেপে ধরে আমি এবার বিছানার উপরে উঠে বসলাম। তোমরা বিশ্বাস করছো না? টেনিদা বললে, একদম না, ভূতে আর চাটি মারবার লোক পেলে না? ক্যাবলা মাথা নাড়লো, বটেই তো, আমাদের লিডার টেনিদার এস একখানা জুসই গাল থাকতে, তোর গালে কিনা চাটি হাঁকড়াবে, ওতে লিডার অপমান হয় তা জানিস? শুনে টেনিদা কটমট করে ক্যাবলার দিকে তাকালো, ঠাট্টা করছিস? ক্যাবলা তিরিং করে হাত পাচিক দূরে সরে গেল, জিভ কেটে বললে, কি সর্বনাশ, তোমাকে ঠাট্টা, শেষে যে গাঁটটা গিয়ে আমার গালপাটটা উড়ে যাবে। আমি বলেছিলাম কি, ভূত এসে হ্যান্ডশেকি করুক আর বক্সিং এ জুড়ে দিক, লেকিন ওটা দলপতির সঙ্গে হওয়াটাই দোস্তর। টেনিদার কথাটা ভালো লাগলো না, মুখটাকে হালোয়ার মতো করে বললে, যা যা বেশি ক্যাচর ম্যাচর করিস নি, কিন্তু তোকেও বলে দিচ্ছি বেলা, এবেলা থেকে তো ডিম খাওয়া একেবারে বন্ধ, সিফ কাঁচকলা দিয়ে গাদালের ঝোল আর রাত্রিরে সাবু বার্লি। আজকে মুচ্ছ গিয়েছিলি, 2-4 দিন পরে একেবারে যে মারা যাবি। আমি রেগে বললাম, ধ্যাত্তর, তোমার সাবু বার্লি নিকুচি করেছে, বলছি সত্যি ভূতে চাটি মেরেছে, কিছুতে বিশ্বাস করবে না। ক্যাবলা বললে, বটে। টেনিদা বললে, থাম, আর চালিয়াতি করতে হবে না। আমি আরো রেগে বললুম, চালিয়াতি করছি নাকি, তাহলে এখন আমার গাল ডান গালটা টনটন করবে কেন? টেনিদা বললে, অমন করে, খামকায় তুলুকের দাঁত কন কন করে, মাথা বন বন করে, কান ভোঁ ভোঁ করতে থাকে, তাই বলে তাদের সকলকে ধরে কি ভূতে ঠেঙায় নাকি? আমি এবারে মনে ভীষণ ব্যথা পেলুম, এত কষ্টে সৃষ্টে যদি বা গালে একটা ভুতুড়ে চোর খেয়েছি, কিন্তু এ হতভাগারা কিছুতেই বিশ্বাস করছে না, ওরা নিজেরা খেতে পায়নি কিনা তাই বোধ হয় ওদের মনে হিংসা হয়েছে। আমি উত্তেজিত হয়ে বললাম, কেন বিশ্বাস করছো না বলতো? তোমরা তো গুটি গুটি সামনে এগিয়ে গেলে, এর মধ্যে গোটা কয়েক বুইচি টুইচি খেয়ে আমি দেখলো ঝুপের মধ্যে একটা কাঠ বিড়ালির ল্যাজ নড়ছে, যে সেটাকে খপ করে চেপে ধরেছি অমনি অমনি কাঠ বিড়ালি তোকে চড় মেরেছে বলে টেনিদা হ্যাঁ হ্যাঁ করে হাসতে লাগলো। আবার ক্যাবলার নাক মুখ দিয়ে শিয়ালের ঝগড়ার মতো খিক খিক করে কেমন একটা আওয়াজ বেরোতে শুরু করলো। এই দারুণ উপমানে আমার পেটের মধ্যে পালাজোরে পিলেটা নাচতে লাগলো, আর সেই সঙ্গে হঠাৎ নিজের ডান হাতের দিকে আমার চোখ পড়লো, আমার মুঠোর মধ্যে একরাশ সাদা সাদা রোয়া, সেই ল্যাসটারই খানিক ছিঁড়ে এসেছে নিশ্চয়ই। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে বললাম, এ দেখো এখনো কি লেগে রয়েছে আমার হাতে। ক্যাবলা একলাফে এগিয়ে এলো সামনে, টেনিদা থাবা দিয়ে রোয়াগুলো তুলে নিল আমার হাত থেকে। তারপর টেনিদা চেঁচে উঠল, এ যে ক্যাবলা আরো জোরে চেঁচিয়ে বলে, দাড়ি। টেনিদা বললে, পাকা দাড়ি। ক্যাবলা বললে, তাতে আবার পাটকিলে রং, তামাক খাওয়া দাড়ি। টেনিদা বললে, ভূতের দাড়ি। ক্যাবলা বললে, তামাক খেকো ভূতের দাড়ি। ভূতের দাড়ি শুনে আরেকবার আমার হাত পা পেটের মধ্যে শুয়ে দিয়ে যাওয়ার জো হলো, কি সর্বনাশ করেছি কি, শেষে কি কাঠবিড়ালির লেজ টানতে গিয়ে ভূতের দাড়ি ছিঁড়ে এনেছি?
তাই অমন একখানা মুখ্যম চর বসিয়েছে আমার গালে। কিন্তু একখানা চরের উপর দিয়ে কি আমি পার পাবো? হয়তো কত যত্নের দাড়ি, কত রাত বিরেতে শেওড়া গাছে বসে ওই দাড়ি চুমড়ে চুমড়ে ভূতটা খাম্বাস রাগিনী গাইত। অবশ্য খাম্বাস রাগিনী কাকে বলে আমার জানা নেই, তবে নাম শুনলেই মনে হয় ওসব রাগ রাগিনী ভূতের গোলাতেই খোলতে হয় ভালো। আমি সেই সাধের দাড়ি ছিঁড়ে নিয়েছি, এখন মাঝরাতে এসে আমার মাথার চুলগুলো উপড়ে না নিয়ে যায়। ক্যাবলা আর টেনিদা দাড়ি নিয়ে গবেষণা করুক, আমি হাত পা ছেড়ে আবার বিছানার উপর ধপাস করে শুয়ে পড়লাম। ক্যাবলা দাড়িগুলো বেশ মন দিয়ে পর্যবেক্ষণ করে বললে, কিন্তু টেনিদা, ভূতে কি তামাক খায়? কেন, খেতে দোষ কি? মানে ইয়ে কথা হলো, ক্যাবলা মাথা চুলকে বললে, লেকিন বাত এহি হ্যায়, ভূতে তো শুনেছি আগুন টাগুন ছুঁতে পারে না, তাহলে তামাক খায় কি করে? তাছাড়া আমার মনে হচ্ছে এমনি পাকা এমনি পাটকিলে রং মাখানো দাড়ি যেন আমার চেনা, এই দাড়িটা কোথায় আমি দেখেছি। ক্যাবলা আরো কি বলতে যাচ্ছিল, হঠাৎ দুপাটি জুতো হাতে করে ঘরের মধ্যে ঝাঁটু এসে ঢুকলো। টেনিদার মুখের সামনে জুতো জোড়ো তুলে ধরে বললে, এই দেখুন দাদা বাবু। টেনিদা চেঁচিয়ে উঠে বললে, বেটা কোথাকার গারল রে, বলা হলো প্যালার জন্য খাওয়ার দুধ আনতে, তুই আমার মুখের কাছে জুতো জোড়ো এনে হাজির করলি, আমি কেউ দুটো চিববি নাকি বসে বসে? ঝন্টু বললে, রাম রাম, জুতো তো কুত্তা চিববে, আপনি কেন? আমি বলছিলাম হাবুল বাবু কোথা গেল, জুতোটা বাহিরে পড়েছিল, হাবুল বাবুকে তো কোথাও দেখলুম না, ফির জুতোর মধ্যে চিঠি দেখলাম তাই নিয়ে এলুম। জুতোর মধ্যে চিঠি? আরে তাই তো বটে, আমি জ্ঞান হওয়ার পরে তো সত্যি এ ঘরে হাবুল সেনকে দেখতে পাইনি। ক্যাবলা বললে, তাই তো, জুতোর ভেতরে চিঠির মতো কি একটা রয়েছে যে, ব্যাপার কি টেনিদা, হাবুলটা এবার গেল কোথায়? টেনিদা ভাঁজ করে কাগজটা টেনে বের করে বললে, দাঁড়া না কাঁচকলা, আগে দেখি চিঠিটা। কিন্তু চিঠির উপর চোখগুলোতে সে দুটো তড়াক করে একেবারে টেনিদার কপালে চড়ে গেল। বাড়তিনে খাবি কে? টেনিদা বললে, ক্যাবলা রে, আমাদের 12টা বেজে গেল। 12টা বেজে গেল মানে? মানে হাবুল গন? কোথায় গন? আমি আর ক্যাবলা একসঙ্গে চেঁচিয়ে উঠলাম, চিঠিতে কি আছে টেনিদা, কি লেখা ওতে? ভাঙা গলায় টেনিদা বললে, তবে শোন পড়ি। চিঠিতে লেখা ছিল, হাবুল সেনকে আমরা ভ্যানিশ করিলাম, যদি পত্রপাঠ চাটি বাটি তুলিয়ে আজই কলিকাতায় রওনা হও, তবে যাওয়ার আগে অক্ষত শরীরে হাবুলকে ফেরত পাইবে, নতুবা পরে তোমাদের চার মূর্তিকে আমরা ভ্যানিশ করিব এবং চিরতরেই তাহা করিব। আগে হইতে সাবধান করিয়া দিলাম, পরে দোষ দিতে পারিবে না। ইতি ঘচাংফু দুর্ধর্ষ চৈনিক দোষু। টেনিদা ধপাস করে মেঝের উপর বসে পড়ল। ওর নাকের সামনে অনেকক্ষণ ধরে একটা পাহাড়ি মৌমাছি উঠছিল, অত বড় নাকটা দেখে বোধ হয় ভেবেছিল ওখানে একটা জুৎসুর চাক বাঁধা যায়। হঠাৎ টেনিদার নাক থেকে ঘরাত ঘর করে এমনি একটা আওয়াজ বেরোলো যে সেটা ঘাবড়ে গিয়ে হাত তিনেক দূরে ঠিকরে পড়ল। লিডারের অবস্থা তখন সঙ্গীন, করুণ গলায় বললে, ওরে বাবা গেলুম, শেষকালে কিনা চীনে দস্যুর পাল্লায়, এর চেয়ে যে ভূত অনেক ভালো ছিল। আমার হাত পাগুলো তখন আমার পিলের ভেতরে ঢোকার চেষ্টা করছে। বললো, তার নাম আবার ঘচাং ফু, অর্থাৎ ঘচাং করে গলা কেটে দেয়, তারপর ফু করে উড়িয়ে দেয়। ঝন্টু মিটমিট করে তাকাচ্ছিল। আমাদের অবস্থা দেখে আশ্চর্য হয়ে বললে, ব্যাপার কি বটেক দাদা বাবু? ক্যাবলা বললে, ব্যাপার ব্যাপার সাংঘাতিক। হ্যাঁ রে ঝন্টু, এখানে ডাকাত ফাকাত আছে নাকি? ডাকাত? ঝন্টু বললে, ডাকাত ফির এখানে কেন মরতে আসবে, ইতল্লাটে ওসব নেই। না নে, মুখ কানে কচু ঘন্টর মতো করে টেনিদা খেকে উঠল। তবে ঘচাংফু কোথ থেকে এলো? তাও আবার যে সে নয়, একেবারে দুর্ধর্ষ চৈনিক দস্যু। ক্যাবলা কি পাখোয়াত ছেলে, কিছুতেই ঘাবড়ায় না। বললে, আরে দুত্তর রেখে দাও সব, দেখলে তো, তাহলে কিছু নয় সব ধাপ্পা, ঘচাংফুর তো আর খেয়ে দিয়ে কাজ নেই, এই হাজারিবাগের পাহাড়ি বাংলো এসে ভ্যারেন্ডা ভাজবে। আসলে ব্যাপার কি জানো, স্রেফ বাংলা ডিটেকটিভ উপন্যাস। বাংলা ডিটেকটিভ উপন্যাস? টেনিদা চুয়াল চুলকোতে চুলকোতে বলল, মানে? মানে মানে আবার কি, ওই এনতার সব গোয়েন্দা গল্প,
যেসব গল্পের পুকুরে সাবমেরিন ভাসায়, আর যাতে করে বাঙালি গোয়েন্দা দুনিয়া সব অসাধ্য সাধন করে, সেই সমস্ত বই পড়ে এদের মাথায় এগুলো ঢুকেছে। আমার বড় মামা লালবাজারে চাকরি করে, তাকে জিজ্ঞাসা করেছিলাম এই গোয়েন্দারা কোথায় থাকে। বড় মামা রেগে গিয়ে যাচ্ছে তাই করে বললে, কি একটা কলকেতে থাকে। চুলোয় যাক গোয়েন্দা, টেনিদা বিরক্ত হয়ে বললে, তার সঙ্গে ঘচাংফুর সম্পর্ক কি? আছে আছে, ক্যাবলা সব জানতার মতো বললে, যারা এই চিঠি লিখেছে তারা গোয়েন্দা গল্প পড়ে, পড়ে পড়ে আমাদের উপরে একখানা চিঠি চালিয়াতি খেলেছে। কিন্তু এরকম চালিয়াতি করার মানে কি? আমাদের এখান থেকে তাড়াতেই বা চাই কেন? আর হাবুল সেনকেই বা কোথায় নিয়ে গেল? ক্যাবলা বললে, সেইটাই তো রহস্য, সেটা ভেদ করতে হবে। কতকগুলো পাজি লোক নিশ্চয় আছে, আর কাছাকাছি কোথাও আছে, কিন্তু এই চিঠিটা দিয়ে এরা মস্ত উপকার করেছে টেনিদা। উপকার? টেনিদা বললে, কিসের উপকার? একটা জিনিস তো পরিষ্কার বোঝা গেল, জিনটিন এখানে কিচ্ছু নেই, ওসব একদম ভুয়ো কাঠটা। কতগুলো ছ্যাঁচড়া লোক কোথাও লুকিয়ে রয়েছে, এ বাড়িটার তাদের দরকার। আমরা এসে পড়ে তাদের অসুবিধা হয়েছে, তাই আমাদের তাড়াতে চায়। ক্যাবলা বুক টান করে বললে, কিন্তু আমরা পটল ডাঙার ছেলে হয়ে একদল ছিচকি লোককে ভয় পালাবো টেনিদা? তাদের টাকের উপর ট্যাক্কা মেরে জানিয়ে দিয়ে যাব, ওরা যদি ঘচাংফু হয় তাহলে আমরা হচ্ছি কচাংকু। কচাংকু? আমি বললাম, সে আবার কি? ক্যাবলা বললে, ভাগা চৈনিক দস্যু, দুর্ধর্ষের উপরে আর এক কাটি। আমি বেচার হয়ে বললাম, আমরা আবার চীনে হলুম কবে? দস্যুই বা হতে যাব কোন দুঃখে? ক্যাবলা বললে, ওরা যদি চৈনিক হয় আমাদেরই বা হতে দোষ কি? আমরাও ঘোরতর চৈনিক, ওরা যদি দস্যু হয় আমরা নস্যু। নস্যু? টেনিদা নাক বরাবর আবার সেই মৌমাছিটা ফিরে আসছিল, সেটাকে তাড়াতে তাড়াতে টেনিদা বললে, নস্যু কাকে বলে? মানে দস্যুদের যারা নস্যির মতো নাকে টেনে নিয়ে ফেলে, তারাই হলো নস্যু। টেনিদা উঠে দাঁড়িয়ে বললে, দেখ ক্যাবলা, সব জিনিস নিয়ে ইয়ার্কি নয়, যদি সত্যি ওরা ডাকাত টাকাত হয়, ডাকাত হলে অনেক আগে ওদের মুরুদ বোঝা যেত, বসে বসে ঝোপের মধ্যে চিনে বাদাম খেত না, কিংবা কাগজে জুড়িয়ে মরার মাথা ছুটত না, ওরাও এক নম্বর কাওয়ার্ড। ওরা যদি পিস্তল টিস্তল ছোড়ে? আমরা ইট ছুড়ব, ক্যাবলা ভেংচি কেটে বললে, রেখে দাও পিস্তল, গোয়েন্দা গল্প সব কথায় কথায় বেরিয়ে আসে, আসলে পিস্তল অত সস্তা নয়। হ্যাঁ, গোটা কয়েক লাঠি দরকার। এই ঝন্টু, লাঠি আছে রে? ঝন্টু চুপচাপ সব শুনছিল, কি বুঝছিল কে জানে, মাথা নেড়ে বললে, দুটো আছে, একটু বল্লমও আছে, তবে নিয়ে আয় চটপট। লাঠি বল্লমে কি হবে দাদাবাবু? ঝন্টুর বিস্মিত জিজ্ঞাসা। শিয়াল মারা হবে। শিয়াল মারা? কেনে, মাংস খাবেন? অত খবরে তোর দরকার কি? ক্যাবলা রেগে গিয়ে বললে, যা বলছি তোকে তাই কর, শিগগির নিয়ে আয় ওগুলো চটপট। ঝুন্টু লাঠি বলল মানতে গেল। টেনিদা শুকনো গলায় বললে, কিন্তু ক্যাবলা, এ বোধ হয় ভালো হচ্ছে না, যদি সত্যি বিপদ আপদ হয়। ক্যাবলা নাক কুচকে বললে, অ তোমারা ডর লাগ গিয়া, বেশ তুমি তাহলে বাংলোয় বসে থাকো, আমি তো যাবই, এমনকি পালাচড়ি ভোগে এই পেলাটা আমার সঙ্গে যাবে, দেখবে তোমার চাইতে ওরও বেশি সাহস আছে। শুনে আমার বুক ফুলে উঠল বটে, কিন্তু সঙ্গে সঙ্গে পালাচড়ি পিলেটাও নড় নড় করে উঠল, আমাকেও যেতে হবে। বেশ তাই যাব, একবার ছাড়া তো দুবার মরবো না। আর আমি মারা গেলে? হ্যাঁ, মা কাঁদবে, পিসিমা কাঁদবে, বোধ হয় সেকেন্ডারি বোর্ডও কাঁদবে, কারণ বছর বছর স্কুল ফাইনালের ফি কে দেবে? আর বৈঠকখানা বাজারে দৈনিক 8 পো পটল আর 4টে শিঙি মাছ কম বিক্রি হবে, 1-6টা বাসক পাতা বেঁচে যাবে রোজ। তা যাক, এমন বীরত্বপূর্ণ আত্মত্যাগের জন্য সংসারের একটু আত্র ক্ষতি না হয় হলোই। টেনিদা দীর্ঘশ্বাস ফেলে বললে, চল তবে যাই, কিন্তু পেয়ালার সেই দাড়িটা? বললাম, তামাক খেকো দাড়ি। ক্যাবলা বললে, ঠিক মনেই ছিল না, ওই দাড়ি থেকে আরো প্রমাণ হয় ওরা চৈনিক নয়, কলকাতায় তো এত চীনা মানুষ আছে, কারো দাড়ি দেখেছো কখনো? তাই তো, দাড়িওয়ালা চীনা মানুষ? না, আমরা কেউ তো দেখিনি কখনো না। এর মধ্যে ঝন্টু লাঠি আর বল্লম এনে ফেলেছে, বল্লমটা ঝন্টুই নিলে, একটা লাঠি নিলে ক্যাবলা আর একটা টেনিদা, আমি আর কি নেই।
হাতের কাছে একটা চেলাকাঠ পড়েছিল, সেইটাই কুড়িয়ে নিলুম। যদি মরতেই হয় তবু তো এক ঘা বসাতে পারবো। অতপর ঘ্যাচাংফো দস্যুর দলকে এক হাত নেবার জন্য দস্যু কচাঙ্কুর দল আবার রওনা হলো বীর দর্বে। আবার সেই বনু রাস্তা, আমরা ঝোপঝাপ ঠেঙিয়ে ঠেঙিয়ে দেখছিলাম কোথাও সেই তামাক খেকো লুকিয়ে আছে কিনা। কিন্তু আবার আমি বিপদে পড়ে গেলুম, এবার বৈঁচি নয় কামরাঙা। বাংলোর ঠিক পিছন দিয়ে আমরা চলেছি, আমি যথানিয়মে পিছিয়ে পড়েছি, আর ঠিক আমারও চোখে পড়েছে কামরাঙার গাছটা। আহা, ফলে ফলে একেবারে আলু হয়ে আছে। নোলার প্রায় শেরটাক জল এসে গেল। জ্বরে ভুগে ভুগে টক খাবার জন্য প্রাণটা ছটফট করে। ঘচাং ফুটো সব ভুলে গিয়ে গুটি গুটি গেলাম কামরাঙা গাছের দিকে। কলকাতা এসব কিছুই খেতে পায় না। চোখের সামনে অমন খোলতায় কামরাঙার বাহার দেখলে কারার মাথা ঠিক থাকে। সেই গাছতলায় পা দিয়েছি, সঙ্গে সঙ্গেই ইহ একতাল গুবরে পা পড়ল, আর তখন এক আছাড়। কিন্তু এই কি, আছাড় খেয়ে আমি তো মাটিতে পড়লুম না, আমি যে মহাশূন্যের মধ্য দিয়ে পাতালে চলেছি। কিন্তু পাতালেও নয়, আমি একেবারে সোজা কারেকটা মস্ত ঘাড়ের উপর অবতীর্ণ হলুম। আয় দাদা রে বলে সে আমাকে নিয়ে একেবারে পপাত, আর আমি আরেকবার অজ্ঞান।